বন্ধ করো জোয়ারদার, বন্ধ করো তোমার এই নিষ্ঠুর অত্যাচার। মাস্টার, এই এলাকা এখন আমার। অন্যায় ভাবে অন্যের গ্রাস তুমি কেড়ে খাচ্ছ। চলে যাও মাস্টার, চলে যাও। আমার কাজে বাধা দিলে তার পরিণাম কত ভয়ঙ্কর হবে আজ তা সবাই দেখবে। একদিন তোমাদের এই কাহিনী শুনে সাত গায়ে মানুষের গা শিউরি উঠবে। উঠুক, তবু আমরা বেঁচে থাকতে আমাদের চোখের সামনে এত বড় অন্যায় হতে দেব না। বাঁচার সুযোগ আজ আমি তোদের দেব না। এই খতম করে দেয়। আশ্চর্য মজা দেখিয়ে ছাড়বো। আমার সাথে শয়তানি কোনদিন রাজু আর মুন্নাকে জানতে দেবে না। আমি বুকে পাথর চাপা দিয়ে রাখবো, কোনদিন ওদের বলবো না। কথা দিলাম রাজুর বাবা। মুন্নাকে তোর হাতে নিয়ে গেলাম, ওদের তুই মানুষ। আমি তো ছোট ভাইয়ের চেয়ে বেশি পাস করেছি। ছোট ভাই তো হয়েছে এক নম্বর, আমি হয়েছি দুই নম্বর। ওরে আমার দুষ্টি বুড়ি, তুই সেকেন্ড হয়েছিস। হ্যাঁ, ছোট ভাইয়ের চেয়ে বেশি। মুন্না, মুন্না, তুমি আমাকে ফেলেই চলে এসেছো, আর ওদিকে আমি তোমাকে খুঁজছি। কেন পারবে না, আমার মুন্না ফার্স্ট হয়েছে। হ্যাঁ রাজু ভাই, আমি সেকেন্ড হয়েছি। আসুন ছোট মাম সাহেব, চলো না সবাই একসাথে যাই। চলো ভাইয়া। ভাইয়া, আচ্ছা চলো। এই দাদা, কি ওরাও যে আমার সাথে যাবে? ও হেঁটেই যেতে পারবে ছোট মাম সাহেব। যাবে গা। আমাদের গাড়িতে চড়তে দিল না কেন ভাইয়া? ওরা যে বড় লোক, ওদের গাড়িতে চড়তে না পারলে কি হয়েছে? তোরা আমার গাড়িতে চড়বি। আয় আয় আয়, ওঠো। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। একজনের বিপদে অন্যের এগিয়ে আসা, কারো দুঃখ কষ্টে সাহায্য করা মানুষেরই ধর্ম। তাই কবি বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। নে
দুটুকু খেয়ে নে বাবা। না মা, আমাকে না, মুন্নাকে দাও। শোনো মা শোনো, আমার মুন্না কত দামি দামি কথা পড়ছে। পড় ভাই পড়, মন দিয়ে পড়। দেখো মা, মুন্না মুন্না একদিন আরো ভালো ভালো কথা শিখবে। ভাইয়া ভাইয়া, ছোট ভাইয়ার কথা এখন বাদ দাও, আমার ঘুম পাচ্ছে, আগে আমাকে ঘুম পাইয়ে দাও। না, আজ আমি ভাইয়ার সাথে শুব, তুই গিয়ে মার সাথে ঘুমা। ইস ভাইকে তো একা, আমি ভাইয়ের সাথে শুব। না আমি শুব। আবার তোদের ঝগড়া শুরু হলো, প্রতিদিন শোয়া নিয়ে ঝগড়া করা তোদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি শুব, আমি শুব। না আর তোদের ঝগড়া করতে হবে না, আয় আজ তোরা দুজনে আমার বুকে ঘুমাবি। মুন্না তুই এই বুকে শুবি, বুড়ি তুই এই বুকে শুবি, আয়। যেই না আমার ঘর ভেঙেছি তো বেশ করেছি, আমি তো মাথা ফাটিয়ে দিব বলছি। কি তোর এত বড় সাহস, আমার মাথা ফাটাবি তুই? আর তোর একদিন কি আমার একদিন? ওদের মা গো মাঝে গেল। কেমন এখন কেমন লাগছে? পেঁচামুখি, এই ঝুমা দাঁড়া বলছি, দাঁড়া ধরতে পারলে, দাঁড়া রে পেঁচামুখি, ধরতে পারলে মজা দেখাবো। পারলে তো তোর কচু করবি, কচু দাঁড়া। আর বলবি? একশো বার বলবো। কি বলবি? আর বলবি? একশো বার বলবো, পাঁচশো বার বলবো। বলবি পাঁচশো পানির নিচে কতক্ষণ থাকবে? আজ তোকে ডুবিয়ে মারব। কি ব্যাপার, গেল কোথায়? কানা বাগা ঠেঙিয়ে তো ঠ্যাং ভেঙে লেখরা ঘোড়া বানিয়ে দেব। দাঁড়া পেঁচামুখি, আমি তোর মাজা ভেঙে গুজা ঘুড়ি বানিয়ে দেবো, দাঁড়া না। ওরে বাবা রে, মশার মতো আসছে। ওই কানা বাগা, তুই আমার কচু করবি, কচু। দাঁড়া না, কি হয়েছে রে? মশটা তারা করছে। কি বললি? আমি তোরা এখন বড় হয়েছিস, এখনো তোদের সেই ছোটবেলা ঝগড়াটা গেল না। ঝগড়া আমি করি নাকি? তুই আমার পিছে আসিস কেন? তুই আমার রাস্তায় আসিস কেন? ভাইয়া তুমি যেভাবে ঝুমাবুর সাথে ঝগড়া করো, তুমি জানো নারী নির্যাতনের অপরাধে তোমার কঠিন শাস্তি হতে পারে? তোকে আর ওই ঝগড়াটির হয়ে ওকালতি করতে হবে না। চুরি ফিতা আলতার সময় ভয়ও, আর ওকালতি করার সময় ওই হুতুম পেটির পক্ষে। চুপ কর বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আয় মন্না, তুই কার পক্ষে? আমার না ইসনি। আমি আছি সেখানে, ভাইয়া আছে যেখানে, আমি আছি সেখানে, ভাইয়া আছে সেখানে, ভাইয়া আছে সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ভাইয়া আছে যেখানে, ভাইয়া আছে সেখানে।
ঝুমাবু ঝুমাবু শোনো শোনো না ঝুমাবু আহা শোনো না আমরা তোমাকে ভাইয়ার মতোই ভালোবাসি আমার কমিশন কেটে কেটে পেয়েছি বা কত এর থেকে তিরিশ টাকা কেটে দিলে ছেলে পোলে নিয়ে না খেয়ে মরতে হবে ও সব নাকি কান্না ছাড়ো কাম করতে চাইলে কমিশনের টাকা মারো হিসাব আলে হিসাব বড় পাকা কমিশনের টাকা বাকি রাখে না আল্লাহ বিচার করবো তোমার আবার কি চাই টাকা টাকা আরে কি খয়রাত খানা যে চাইলেই পাওয়া যায় এখনো তো তোমার সপ্তাহ শেষ হয়নি আর তোমার তো একদিন বাকি ছয় দিনের টাকাই দাও কাল মুন্নার পরীক্ষার ফিস জমা দিতে হবে আরে মুন্না মুন্না করে তো নিজের জানটাকে একেবারে শেষ করে দিচ্ছ একদিন দেখবে এই মুন্না লেখাপড়া শিখে তোমাকে অশিক্ষিত গেঁয়ো চাষা বলে অপমান করবে তখন বুঝবে এই হিসাবালির হিসাব কত পাকা দেখো হিসাবালি মুন্নার সাথে তুমি অন্য কোনো ভাইদের মিলাতে চেও না এ বাপকে ভুলে যায় আর ও তো ভাই দেখবে ভাই ভাই ঠাই ঠাই হতে সময় লাগবে না খবরদার আমার ভাইকে নিয়ে আরেকটা কথা বলেছো তো আরে মারবে নাকি মারবে নাকি চলো আজ তোমাকে প্রমাণ দেখাবো মুন্না আমার তেমন ভাই না চলো চলো মুন্না মুন্না কোথায় তুই আজ প্রমাণ করে ছাড়বো কি হয়েছে রাজু কি হয়েছে আগে মুন্নাকে ডাকো মুন্না ভাইয়া কি হয়েছে ভাইয়া আগে বল তুই লেখাপড়া শিখে অশিক্ষিত গিয়ে চাষা বলে আমাকে ঘৃণা করবি ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবি ভুলে যাবে মায়ের কথা হাসির কথা আমার কথা এসব তুমি কি বলছো কে বলেছে তোকে এসব কথা হিসাবালি এই হিসাবালি বলে কি না খামাকা ভাইয়ের জন্য জান পানি করছি মুন্নাকে লেখাপড়া শিখে ভুল করছি একদিন মুন্না নাকি আমাদের সবাইকে ভুলে যাবে বল মুন্না বল এই হিসাবালিকে বলে দে সে যা বলছে সব মিথ্যে সব মিথ্যে তোমার মতো ভাই কজন আর ভাগ্যে জোটে ভাইয়া ছোটবেলায় বাবাকে হারিয়েছি বাবার স্নেহ ভাইয়ের আদর দিয়ে ছি ভাইয়া মন্দ লোকের অনেক কথাই বলে এ তুমি বিশ্বাস করো না শুধু একটা কথাই জেনে রাখো তোমার স্নেহের কাছে পৃথিবীর যত সুখ যত স্নেহ সব আমার কাছে তুচ্ছ প্রমাণ পেলে তো আরে জীবন ভর বেইমান দেখেছো ভাই দেখনি আরে আমার কাছে আসবে না তো যাবে কার কাছে মুন্সি গফুরকে কিছু টাকা দিয়ে দাও হুজুর এভাবে দান খয়রাত করতে থাকলে তো রাজার ভান্ডারও শূন্য হতে সময় লাগবে না আহ বেশি কথা বলো না বিপদে আপদে যার পাশে দাঁড়ানো যায় সেই তো মানুষ গ্রামকে গ্রামের মানুষকে ভালোবাসি বলেই তো গ্রামে পড়ে রয়েছি যাও গফুর কাগজে টিপসই দিয়ে টাকাগুলো গুনে নাও গে চল জি হুজুর হ্যাঁ শোনো এক বছরের মধ্যে টাকাটা ফেরত দিও হ্যাঁ দিয়ে দিব হুজুর ফসলটা উঠলেই আপনি টাকা আমি দিয়ে দিব আয় আসো আসো সালাম সত্যি ভাইয়া তোমার তুলনা তুমি ওই চাষা বেটা সাদা কাগজে টিপ ছাপ্পট দিল কি তার জমিটুকু হারালো একেই বলে রাজনীতি কখনো নরম হয়ে কখনো গরম হয়ে কখনো আদর দিয়ে কখনো ধমক দিয়ে ফায়দা লুটতে হয় ঠিক বলেছো ভাইয়া ছলে বলে কৌশলে সব ছোট লোকের জাতগুলোকে ভীতি ছাড়া না করতে পারলে একদিন কি করে গড়বে জোয়ারদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সত্যি ভাইজান তোমার ভাই হয়ে আমি ধন্য ধন্য এবার ধন্যে পাতা হবে কুচি কুচি করে কাটবে আর গরম তরকারির মধ্যে ছ্যাত করে ছাড়বে তখন বুঝবেন হিসাবালির হিসাব কত পাকা যেই না আমি রাজুকে বলেছি আমাদের হুজুর দয়ার সাগর কারো দুঃখ কষ্ট সইতে পারেন না তার হাতে পায়ে ধরলে তোমার ভাইয়েরও একটা চাকরি হয়ে যাবে তোমারও কষ্ট দূর হবে বাস অমনি আমাকে ছাগলের মতো টেনে বাড়ি নিয়ে গেল যা নয় তাই বলে অপমান করলো কত ধারাতে ঠুকে দেবেন তা আপনি ঠিক করুন হুজুর হিসাবালিকে মাথা ফাটিয়ে দেবে বলে রাজু কিন্তু আমাদেরকেই চ্যালেঞ্জ করেছে ভাইয়া বলো তো শুরুতেই সব শেষ করে দেই
ধৈর্যই রাজনীতির ধর্ম। পিপিলিকার পাখনা হলেই তো সে আগুনে ঝাঁপ দেয়। আমার মুন্না পাশ করেছে, আমার মুন্না পাশ করেছে। আরে ও রহিম চাচা, আমার মুন্না পাশ করেছে, আরো পাস করো। আরে গোপর চাচা, আমার মুন্না পাশ করেছে। কোন বদমাস ক্ষেতের কাকতারুয়া রাস্তার মাঝখানে গেড়ে রেখেছে। দেখ তেরিকা, কে যে বানিয়েছে এত নরম করে। শালা খালি নড়ে। দাঁড়া, আরে কাকতারুয়া বারবার মারে, ব্যাপারটা কি? তবে কি আল্লাহ যা করে তাই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। তুই শেষ না হয় আমি শেষ। ছাড়বো না, তোকে না মেরে আমি ছাড়বো না। আমি একটা শুভ সংবাদ নিয়ে বাড়ি যাচ্ছি, তুই আমার রাস্তায় বাধা দিলি কেন, আমাকে মারলি কেন? মেরেছি বেশ করেছি, এই রাস্তাটা কিন্তু দাদা। তুই আমাকে দাদার খোঁচা দিলি? হ্যাঁ। আস্তে তেল ফের করে ছাড়বো। ছাড় বলছি, নইলে আমি তোর হাড্ডি ভাঙবো বলে দিলাম। যা, আজ তোকে দয়া করে ছেড়ে দিলাম। মুন্না পাশ করেছে তাই মেজাজ ভালো, রাগ পুরোপুরি উঠছে না, তা না হলে তোর মাথা ভেঙে তো বানিয়ে দিতাম। তো মিষ্টি খেতে চলে বাড়ি চলে আসিস, বড় বড় মিষ্টি, রসগোল্লা, আমিটি। তোর মিষ্টি নিকুচি করি, পোকা পরক তোর মিষ্টিতে, আমার ঠ্যাঙাও খায় না তোর মিষ্টি। না ভাইয়া, এখন থেকে তুমি শুধু খাবে দাবে আর বিশ্রাম করবে, ব্যাস। আর তুই কি করবি? চাকরি করব। কি বললি, কি বললি তুই? তুই চাকরি করবি কেন? আমি কি মরে গেছি না পঙ্গু হয়ে গেছি? না ভাইয়া, আমাদের জন্য তুমি অনেক করেছ, আর কত করবে? আমি কষ্ট করেছি তাতে তোর কি? হ্যাঁ, তোর কি? কাদের জন্য কষ্ট করছি? তুই আমার ভাই, আসি আমার বোন, তোদের জন্য আমি সব কিছু করতে পারবো। না ভাইয়া, তোমাকে কষ্ট দিয়ে আমি আর লেখাপড়া করতে চাই না। চুপ কর মুন্না, চুপ কর। ও মা, মা গো, শুনেছ, শুনেছ মুন্না কি বলছে? ভাই বুড়ি, শুনছিস মুন্না কি বলছে? দুঃখ করো না ভাইয়া, ভাইয়ার মনে এমন কষ্ট দেয়া তোর উচিত হয়নি ছোট ভাই। তুই জানিস না ভাইয়ার সব স্বপ্ন যে শুধু তোকে নিয়ে, তুই অনেক বড় হবি, এটাই তো ভাইয়ার চাওয়ারে। আমাকে তুমি ভুল বুঝো না ভাইয়া, তুমি এমন আঘাত পাবে জানলে এ কথা আমি বলতাম না, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। তুই বুঝতে পারছিস না মুন্না, তোকে নিয়ে আমার কত আশা। কোথায় মিষ্টি, মিষ্টি কোথায়? আরে এই হাসি, মিষ্টি দাও, মিষ্টি কিন্তু ডবল মিষ্টি। আরে তোদের বিয়ের মিষ্টি তো পরে হবে, আগে আমার ভাই মুন্নার পাশের মিষ্টি সারা গ্রামে বিলিয়ে নে। মা পাঠিয়েছেন মুন্নার পাশের মিষ্টি। বাহ 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 বাহ, তোমার মা দেখছি জোয়ারদার বাড়ি তো মিষ্টি পাঠাতে ভুল করেনি। জি বেশ, খুব ভালো। কালু। জি বড় হুজুর। রাজুর ভাইয়ের পাশের মিষ্টি,
তোর বউ বাচ্চাকে নিয়ে খারজাম। মালিটা খুব খুশি হয়েছে। মালিটাকে খুশি করতে পেরে আপনার খুশি দেখে আমিও খুশি হয়েছি। হুকুম করো ভাইয়া, এক্ষুনি ধরে এনে ওর মুখটা থেতলে দিই। ডোন্ট বি এক্সাইটেড, পাখনা যখন গজাচ্ছে পুরে তো মরবেই। রাজু ভাইয়াকে এভাবে অপমান না করলেও পারতে। জ্ঞান দেবার মতো বয়স এখনো তোমার হয়নি। মুন্নার পাশের খবরে তুমি খুশি হওনি বাবা? তুমি পাশ করেছো, এতে আমি খুশি। আমি তো ভেবেছিলাম পাশ করার আনন্দে আমার কথা ভুলেই গেছো। তা কি হয় ফারজানা, আমি তো জানি তুমি নিজে পাশ করে যত না খুশি হয়েছো তার চেয়ে বেশি খুশি হয়েছো আমার পাশের খবর পেয়ে। তোমার তোমার সাফল্যই যে আমার অহংকার, আমার গর্ব, আমার ভালোবাসা। জানো মুন্না, আজ আজ তোমাকে আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে, এত কথা এত কথা, কিন্তু আমি যে সব ভুলে গেছি। এই তুমি অন্তত কিছু বলো। Thank you.
দেখে বলছি। এখনো 4742 এত টাকা জমা আছে, আমার আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। বুঝেছ হিসাবালি, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ফুলকে আমি বড়ই ভালোবাসি। দেখেছো দেখেছো, পানি পেয়ে ফুলগুলো কেমন আনন্দে মিটমিট করে হাসে। হুজুর, এগুলো ফুল গাছ না হয়ে যদি লাউ গাছ হতো, ইচা মাছ দিয়ে চচ্চড়ি বানালে আরে খেয়েও শান্তি, পেটও ভর্তি। কাকে কি বলছি, ফুলের হিসেব কি বুঝবে? ঠিক বলেছেন হুজুর, ফুলের হিসাব বুঝলে তো হিসাবালের হিসাব মিলাতে পারতাম না, আপনার মতো কবি হয়ে যেতাম। কামরান, কি হয়েছে ভাইজান? আমি জানতে চাই পানি বন্ধ করলো কে? বাগান বাড়ির পাইপের জোড়া খুলে তোরা পাম্প দিয়ে এসেছিস, এটা কি তোদের বাবার পাম্প? খবরদার, পাম্প তুলে কথা বললে জীবন নিয়ে ফিরে যেতে দেবো না। এই পাম্প সকলের, সরকার থেকে তদবির তদারক করে ফসলের খেতে পানি দেবার জন্য এই পাম্পের ব্যবস্থা করেছি আমরা, তোদের ফুলের বাগানে পানি দেবার জন্য নয়। তুমি বোধহয় ভুলে গেছো যে ন্যায় অন্যায় শিখাতে গিয়ে
তোমার স্বামীকে তার জীবন দিয়ে খেসারত দিতে হয়েছে। শেষবারের মতো বলছি, আগুন নিয়ে খেলতে চেও না সালেহা বেগম। আগুনে পুড়ে পুড়ে যে অঙ্গার হয়ে গিয়েছে তাকে আগুন আর কতটুকু পোড়াবে? মনে রেখো সালেহা বেগম, শুধু স্বামী হারা নয়, প্রয়োজনে আমি তোমাকে পুত্র হারা করে বিবস্ত্র পাগলিনী বানিয়ে গ্রামে রাস্তায় রাস্তায় ঘুরাতে পারি। এখনো সময় আছে, রাজুকে সামলাও। খেতুনা মা, খেতুনা। ভাইয়া এলে নিশ্চয় তোমার অপমানের বদলা নেবে। রাজুকে একথা কখনো জানতে দিবি না। তাহলে তাহলে আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে তো মিস্টার নেহাল? বিলকুল। টিকটিকি বাচ্চাদের জন্য আমার মনে হচ্ছে এবার আমাদের ব্যবসা গুটাতে হবে। এই ব্যবসার নিয়ম হচ্ছে কাউকে খতম, কাউকে বদলি, আর কাউকে মাল পানি দিয়ে ম্যানেজ করা। ব্যাস এখন আমরা যাই। ওকে আসি, বাই। যাই বলো না কেন ভাইয়া, একেই বলে ভাগ্য। এই সার চলে যাবে সীমান্ত পেরিয়ে অন্য দেশে, সারের অভাবে ফসল ফলবে না, দেশে দেখা দিবে অভাব, হুমড়ি খেয়ে সবাই সবার সম্পত্তি বন্ধক রেখে ছুটে আসবে তোমার পায়ের নিচে। নেতা হওয়ার ভাগ্যই আলাদা। আমার গায়ে তুই হাত দিয়েছিস রাজু, আমি তোকে ছাড়বো না, এর খেসারত তোকে দিতেই হবে। ইচ্ছতের উপর হাত দিয়েছিল, ওকে আরো মারলি না কেন? ওর কুত্তা না তো ঝুমাকে নষ্ট করতে চেয়েছিল, ওকে ছেড়ে দিলি কেন? ছেড়ে দিলি কেন? ঝুমা যা বাড়ি যা, যা। ঝগড়া করবি না তো রাজু? না, তুই আর কানা বগা না, তুই আমার প্রাণের সখা। আজ থেকে তুই আর প্যাচামুখী না, তুই আমার চন্দ্রমুখী। রাজুর পাখনা বেশ শক্ত হয়ে উঠেছে, আর সময় দেওয়া যায় না, পাখনা দুটো এক্ষুনি কেটে দিতে হয়। মুন্সি সবদার ওসিকে খবর দাও। খবর দিতে হবে না স্যার, খবর দিতে হবে না, খবর দিতে হবে না, আমি নিজে এসে গেছি। হাড্ডির গন্ধে যেমন কুকুর ছোটে, তেমনি খবরের গন্ধ শোঁকাই যে আমার কাজ। শুনলাম কামরান সাহেবকে নাকি যেভাবে ক্যাঁকু করছে একেবারে মেরে ফাটিয়ে দিস। এই গরম কমিয়ে দিতে হবে। নিশ্চয়ই কমিয়ে দিতে হবে স্যার, মানে একেবারে আইস ওয়াটার, কিন্তু এদিকে আবার আমার ব্লাড প্রেশারটা। মুন্সি
ওসির ব্লাড প্রেশারটা কমাবার ব্যবস্থা করে দাও। নেমে গেল নেমে গেল, ব্লাড প্রেশারটা নেমে গেল। এখন বলুন কি করতে হবে? সেদিন রাজুর মা আমাকে আইন শেখাতে চেয়েছিল, এবার রাজুকে দিয়ে ওর মা কি ভালো করে আসল আইনটা শিখিয়ে দাও। রাজু, রাজু হারামজাদাকে এমএস সোনা টাকা কোনকে চার বিশৃঙ্খলা সৃষ্টিকারী, গ্রামের শান্তি ভঙ্গকারী, দাঙ্গাবাজ মাস্তান, জোয়ারদারের নিরীহ ভাইটাকে মেরেছে। ও মা গো, এতের কলজার হাড়া কত বড় রে, এককারে বল্লার বাসার ভিতরে আট ঢুকাই, ভীমরুলের বাসার ভিতরে ঠ্যাং ঢুকাই দিছে। এই মুহূর্তে ওই হারামজাদাকে গ্রেফতার করতে হবে, জোয়ারদারের ভাই বলে কথা। এই সামান্য অজ্ঞা আসামি দৈবেল্লাই এত ফেরেশন লাগে স্যার? আই তো মনে করছি মাফিয়া গ্রুপের কোনো বড় লিডার ধরতে হইব। দেখবে স্যার, তাইলে দেরি না করি চলেন স্যার, হকত করি যাই বকত করি দৌড়ি, হেতের আতে বইরে বান্দি, হেতে যা নিয়ে সালাই তো নোয়ারে, হেনতে করে দৌড়েলে চলি আইম। চলেন স্যার চলেন, দাই গেলে আবার খানা খারাপ হয়ে যায়। এসো, ফলো মি, ফলো মি, সরি স্যার। এই যে গীতগুলো দেখছিস, সবাই না এখানে এসে মনের আশা পূরণ করার নিয়ত করে গীত বাঁধে। তাই? তাহলে আমার মনার পাশ চেয়ে আমিও একটা বাঁধব। আচ্ছা, তুই বাঁধিস নি? হ্যাঁ, প্রতি বছর একটা করে বাঁধি, দেখবি। আয়, এই দেখ, এই ডালের গীতগুলো সব আমার। তুই কি চেয়েছিস বীর বাবার কাছে? তোর আর আমার বিয়ে হোক, আমি এটাই চেয়েছি। কিন্তু বিয়ে তো আমাদের হয়নি ঝুমা। হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে, আমাকে ছেড়ে তুই যাবি কোথায়? এই মাজারের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, একদিন তোকে আমি বিয়ে করব। হ্যাঁ ঝুমা। চান্দু, খবর কি? হ্যাঁ, মাস্তানগিরি মারাও, আইস তোর মাস্তানগিরি ছুটামু ধর চালারে। আমি আবার কি মাস্তানি করলাম? যাক শালা, কথা কম কা, আগে চলে। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। সর, নে চল। ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। চলে তুই। তেরামিরার জায়গা বাস না, তোর মা তো জোয়ারদারকে আইন শিখিয়েছে, এবার আমি আমি তোকে আইন শেখাবো। সন্ত্রাস করিস শালার বেটা, সন্ত্রাস, তোর গুন্ডাবি আমি ছোটাচ্ছি। স্যার, রাজুর মা এসেছে। এই তোর মা এসছে। আমার রাজুকে ছেড়ে দিন ওসি সাহেব, আমার রাজু কোনো দোষ করেনি। দোষ করেনি? দোষ না করলে আমি কি ওকে এখানে হালুয়া খাওয়ার জন্য হাজতে এনেছি? সন্ত্রাসী শমশেরের সাথে যোগাযোগ করা, সন্ত্রাসীদের সাহায্য করা, আর জোয়ারদার সাহেবের নিরীহ ছোট ভাই কামরান সাহেবকে খুন করার চেষ্টা করা। রাজু সম্পর্কে এসব আপনি কি বলছেন? এই বেকুব নাকি? আমি বলতে যাব কেন? সাক্ষী প্রমাণ আছে, আদালতে মামলা এমনি এমনি হয় না, রীতিমতো সন্ত্রাসী কেস, কমপক্ষে 10 বছরের জেল তো হবে। বাবিলদার। ইয়েস স্যার। আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, কমাবার ব্যবস্থা কর।
ভাই সাহেব আমার ছেলেকে বাঁচান। কি বলবো বোন, এমন কিছু চামার দেশে আছে বলেই দেশে এখনো খুন সন্ত্রাস আছে। 20-25 হাজার টাকার কমে কিছুই হবে না। এই মুহূর্তে এত টাকা আমি কোথায় পাবো? প্রেশারটা হালকা হয়ে গেল, কেসটাও হালকা হয়ে গেল। মনে করুন রাজু ছাড়া পেয়ে গেছে। কি হয়ে গেল মা? আজ আমার জন্য শহীদ তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিল। তাতে কি হয়েছে? তুই বিনা দোষে জেল খেটে মরবি, এ জমি রেখে আমি কি করব? শুধু জমি নয় রাজু, তোর জন্য আমি আমার জীবনও দিতে পারি। জীবন দেবার আগে জীবন বাঁধার ব্যবস্থা করো মা, আর দেরি নয়। হ্যাঁ, আমাকে তাড়াতে পারলেই তো তোমার নিজের পথ পরিষ্কার হয়। ঝুমা ঠিকই বলেছে মা। হ্যাঁ, জীবন দেবার আগে জীবন বাঁধার ব্যবস্থা করো মা। আর দেরি নয়, এবার হাসির বিয়ে সানাই বাজাবার দিন ঠিক করো। প্রেম হলো বিয়ে হবে থাকবে বাকি কি? এসব কথা বলতে নিচ্ছি ছি ছি দাদা, এসব কথা বলতে নিচ্ছি ছি ছি ছি। ছিঁড়বে শাড়ি ভাঙবে চুড়ি থাকবে বাকি কি? এসব কথা বলতে নিচ্ছি ছি ছি ছি, এসব কথা বলতে নিচ্ছি ছি ছি। প্রেম হলো বিয়ে হবে থাকবে বাকি কি? এসব কথা বলতে নিচ্ছি ছি ছি, আরে এসব কথা বলতে নিচ্ছি ছি ছি। উড়ে উড়ে আমি হতে চাই খুব, একটু না হয় আর
আবার কি এসব কথা বলতে নিচ্ছি ছি ছি না না এসব কথা বলতে নিচ্ছি ছি ছি প্রেম হলো বিয়ে হবে থাকবে বাকি কি এসব কথা বলতে নিচ্ছি ছি ছি হায় এসব কথা বলতে নিচ্ছি ছি ছি আহা ছিড়বে শাড়ি ভাঙবে চুড়ি থাকবে বাকি কি এসব কথা বলতে নিচ্ছি ছি ছি হায় এসব কথা বলতে নিচ্ছি ছি ছি পাজলামো করিস না তোরাই বা কম যাস কিসে সেদিনে সেই ছোট্ট বুড়িটা কখন যে এত বড় হয়ে গেল, লাল বেনারসি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে স্বামীর ঘর করতে যাচ্ছে। লাল বেনারসিতে বুড়িটাকে খুব সুন্দর লাগবে, তাই না? খুব সুন্দর লাগবে। আচ্ছা বলো তো, ঘোমটা মাথায় আমাকে কেমন লাগবে? চাচা, রোববারে হাসির বিয়েতে তোমার দাওয়াত রইল, আসবে কিন্তু। চলো মা। না মা, আমার কিছু হয়নি। আপনার ছেলে আমার রানীর জীবন বাঁচিয়েছে, আপনাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। কি নাম তোমার ভাই? রাজু। আমি ডাক্তার শমী, এখানকার স্বাস্থ্য কেন্দ্রের সরকারি ডাক্তার। চলুন খালাম্মা, ওই যে আমার কোয়ার্টার, চলুন। আজ নয় মা, আরেকদিন যাব। চল রাজু। আসি। ও সব কান্নাকাটিতে কোনো কাজ হবে না, কাগজে চিপসের কথা বলবে। দয়া করেন হুজুর, দয়া করেন, এই জমি আমার শেষ সম্বল, এটুকু যদি আপনি কাইয়া নেন আমি কই যামু, কি হইব আমার? তা আমি কি জানি, এই দলিলে স্পষ্ট লেখা রয়েছে, 6 মাসের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারিস তাহলে এই জমি আমার হয়ে যাবে। না হুজুর, মাইয়ার বিয়ের সময় 1 বছরের কথা বইলা টাকা দিছিলেন। তবে কি আমি মিথ্যে বলছি? এই দলিল মিথ্যে বলছে, এই টিপসই তোর না আমার? না, কফুরের জমি কফুরেরই থাকবে। কিন্তু কেমন করে সম্ভব? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। দিন সবাই যে যা পারেন, সবার আগে আমি দিচ্ছি। রাজুর মা, এই যে তুমি কি করলা, মায়ের বিয়ার অলংকার গুলি দিয়ে দিলা। আমরা নিজেরাই যদি একে অপরের বিপদে এগিয়ে না আসি তবে যে ওই জোয়ারদার আমাদের বাঁচতে দেবে না গফুর ভাই। চলুন সবাই, আজই আমরা জোয়ারদারের কাছ থেকে যার যার দলিল ফেরত নেব। গফুরের জমি ছাড়িয়ে নেবার সময় শেষ হয়ে গেছে। না, 6 মাস শেষ হতে এখনো একদিন বাকি আছে। আর কত অন্যায় করবেন, আর কত অত্যাচার চালাবেন নিরীহ মানুষদের ওপর? বন্ধ করুন এসব। তার আগে এখান থেকে সবাই চলে যা।
নইলে আজ সবাইকে লাশ হয়ে ফিরে যেতে হবে। কেউ কোন কাগজ ফেরত পাবি না, জমিও ফেরত পাবি না, সব জমি আমাদের। ভুলে যাস না কামরান, জনতা একবার ক্ষিপ্ত হয়ে উঠলে তোদের এই অস্ত্র তখন ওদের কাছে খেলনা হয়ে যাবে। মনে রাখিস, জনতা যেমন মরতে জানে তেমন মারতেও জানে। সালেহা বেগম, তোমার ওই মূর্খ গোয়ার ছেলেটাকে সামলাও, নইলে গায়ে সমস্ত মেয়ে লোক তোমার মতো বিধবা হয়ে যাবে। আমি শুধু বিধবাই করব না, বিধবাকে শহরে পাঠিয়ে রিকশায় চড়িয়ে খদ্দের খুঁজতে পাঠাবো। জোয়ার দশ, ইচ্ছে করলে এখনই সব শেষ করে দিতে পারি, কিন্তু না, খুন খারাপই হোক আমি তা চাই না। তাই বলছি, যাদের জমি তাদেরকে ফেরত দাও। যদি না দিই? কত গুলি করবেন? কজন গ্রামবাসীকে মারবেন আপনি? আপনার লোক তো মারা পড়বে, আর সবার আগে মারা পড়বে আপনার এই লোচ্চা ভাইটা। ঝগড়া ফ্যাসাদ করে লাভ নেই, আসুন আমরা শপথ করি, আজ থেকে সমস্ত ঘৃণা আর শত্রুতা ভুলে গিয়ে নতুন করে বন্ধু হয়ে বাঁচতে শুরু করি। ছোট লোকদের ঘৃণাই করতে হয়, বন্ধু ভালো যায় না। না, রাজু ঠিকই বলেছে, রাজু লেখাপড়া না শিখে মূর্খ হয়েও যা বোঝে, আমি এতদিন রাজনীতি করেও তা বুঝতে পারিনি। তুমি ধন্য সালেহা বেগম, আর বিদ্বেষ নয়, আজ থেকে আমরা একসাথে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব। মুন্সি, সবার দলিল পত্র বের করে রাখবে, আগামী পরশু আমি সবার দলিল ফেরত দেব। যান, সবাই পরশু দিন এসে যার যার দলিল ফেরত নিয়ে যাবেন। যান। রাজু ভাই, রাজু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজু ভাই, রাজু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আপনি কি করলেন? রাজুর কথাকে মেনে নিয়ে নিজের শক্তিকে এভাবে অপমান করলে? না না না, রাজু আমার বুদ্ধি খুলে দিয়েছে। এসে বলি, রাজুর বোনের গায়ে হলুদ কবে? হলুদ গায়ে রং পাকা জামির দিন, আরে কাঁচা হলুদ গায়ে রং পাকা জামির দিন, সারা অঙ্গে জল জল করে চন্দেরই প্রদীপ।
বাঁচা হলুদ গায়ে রং পাকা জামির দিন সারা অঙ্গে জল জল করে চন্দ্রেরই প্রদীপ চাকর বললেই যেতে হবে যা চল শুয়োরের বাচ্চাকে ওর মায়ের সামনে ওর হাত পা টানা দিয়ে বাদ গ্রামের লোক দেখুক জোয়ারদারের সাথে দুশ্মনী করতে গেলে তার পরিণাম কত ভয়ঙ্কর হয় নিয়ে যা একদিন বলেছিলাম আমি ইচ্ছে করলে তোমাকে পুত্রহারা করে বিপদ বাড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরাতে পারি কিন্তু আমি তো ভুলিনি আজ তোকে আমি সেই বিবস্ত্র পাগলিনী বানাবো কেটে দেই হারামদাদি চুল কেটে দিও Ah!
সর্বস্ব তুমি শেষ করে দাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে সর্বনাশের হাত থেকে বাঁচাও। এখনই ওকে জোয়ারদারের নজরের বাইরে নিয়ে যেতে হবে। আমার মা কোথায় যে মা? মন্ডল চাচা মায়ের খবর নিয়ে আসবে। রাজু, মন্ডল চাচা আমার মা কোথায়? মা পাগলের মতো চিৎকার করতে করতে নাকি কোথায় চলে গেছে আর কেউ দেখেনি। কি বললে? আমার মা পাগল হয়ে গেছে। রাজু, 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 তুই আমার জীবন শেষ করেছিস, আমি আর তোর জীবন শেষ করে দেব, আমি আর তোর জীবন শেষ করে দেব, আমি আর তোর জীবন শেষ করে দেব। Thank you.
চাচা। হাতিয়ার এখন থেকে ওটাই হবে তোর একমাত্র বন্ধু, ওকে ছাড়া তুই বাঁচবি না। তুলে নে, তুলে নে। রাজু এসে আপনার আমার জানি কবজ করে ফেলে। হ্যাঁ রাজু, এখনো তোমার অনেক কাজ বাকি। ওই শয়তান জোয়ারদার শুধু তোমাকে ঘর ছাড়া করেনি, ঘর ছাড়া করেছে আমাকে, খুন করেছে তোমার বাবাকে। কি জোয়ারদার আমার বাবাকে খুন করেছে? হ্যাঁ হ্যাঁ, এতদিন সময়ের অপেক্ষায় থেকে যে কথাটি আমি বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আজ আমি সব বলবো। বলো চাচা বলো, তুমি আমাকে সবকিছু খুলে বলো। তোমার আর শহীদের মতোই আমি আর তোমার বাবা বন্ধু ছিলাম। তোমার মতো তোমার বাবাও জোয়ারদারের অন্যায় অত্যাচার মুখ বুঝে মেনে নিতে পারেনি, আর পারেনি বলেই একদিন তারপর জোয়ারদার আমার নামে ওয়ারেন্ট বের করে দেয়। আমি আর ঘরে থাকতে পারলাম না, আইনের চোখে আমি হয়ে গেলাম সন্ত্রাসী। আজ আমি বুঝতে পারছি কেন সেদিন মা বলেছিল আমি স্বামী হারা হয়েছি, আজ আমি পুত্র হারা হতে চাই না। চাচা, তোমাকে ছুঁয়ে আমি কসম খাচ্ছি, বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই নেব। এই কি হলো, চুপ করে আছো যে? অনেকদিন হয়ে গেল মা ভাই আর হাসির কোনো খবরই পাচ্ছি না। আমিও অনেকদিন হলো বাড়ির কোনো চিঠি পাচ্ছি না। ভাবছি চাকরির ইন্টারভিউর খবরটা ভাইয়াকে চিঠি লিখে জানিয়ে দেব। তুমি না বললে ভাইয়াকে চমকে দেবার জন্য কথাটা গোপন রাখবে? জানি না কেন কটা দিন ধরে বাড়ি যাবার জন্য মনটা বড় ছটফট করছে, অথচ বাড়ি যাওয়াও সম্ভব নয়। আর দু একদিনের মধ্যে ইন্টারভিউ রেজাল্ট পেয়ে যাব, সিলেক্ট হয়ে গেলে সাথে সাথে ট্রেনিংয়ে চলে যেতে হবে। কিছু করি কিছুই ভেবে পাচ্ছি না। আজ কদিন ধরে হাসিটাকেও বড় মনে পড়ছে। অত ভেবো না তো, আমি তো বাড়ি যাচ্ছি। আমি যেই ভাইয়ার খবর, মার খবর, হাসির খবর সব তোমাকে লিখে জানাবো। হলো তো, এবার চলো। চলো চলো। পুলিশের ধারণা আমাকে অ্যারেস্ট করতে পারলেই তোর খবর পাওয়া যাবে, তাই পালিয়ে পালিয়ে গত দু তিন দিন শুধু তোর আস্তানার খোঁজ করেছি। মার খবর কি? শহীদ মাকে আমি খুঁজছি, এখনো কোনো খবর পাইনি রে। তবে আগামী মাসের 10 তারিখে গায়ে কুস্তি প্রতিযোগিতা হবে। গোগাশাই যে মায়ের চুল কেটে দিয়েছিল সেও লড়বে। গোগাশাই আহ
আমার কোনো দোষ নাই, আমি হুকুমের চাকর, আমাকে তুমি মাফ করে দাও। আমার মা সেদিন তোদের পা ধরে মাপ চেয়েছিল, তাকে তোরা মাফ করিসনি। আমার নিষ্পাপ বোনটাও তোদের পা ধরে ইচ্ছা ভিক্ষা চেয়েছিল, তাকেও তোরা রেহাই দিসনি, আমাকেও তোরা মাফ করিসনি। ছুটে হাড্ডি অস্থি সব কটকটি বাতের মতো কাটার কাটার করছে। ভাইয়া চিঠি জোয়ারদার, তোর পোষা কুত্তা গোগার লাশ তোর কাছে পাঠালাম, এক এক করে তোদেরকে কুত্তার মতো মারব, এর চেয়ে নির্মম হবে তোদের মৃত্যু। রাজু, ছিড়বেন না স্যার, ছিড়বেন না, ইট ইজ অ্যান এভিডেন্স অফ মার্ডার। দেখি, মাল্টি মার্ডার। এখন কি হবে ওসি? কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। আজই আমি আপনার বাড়িতে পুলিশের পাহারা বসিয়ে দিচ্ছি। হে পরওয়ারদিগার, আমার রাজুকে তুমি ভালো রাখো, সকল বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো আল্লাহ। চুমা, কেমন থাকবো তা তো তুই বুঝতে পারছিস। চুমা, আমার এই নোংরা জীবন থেকে তুই সরে যা। রাজু, তোর কি হয়েছে? যা হবার তাই তো হয়েছে, আমাকে তুই ভুলে যা চুমা। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না রাজু, কিছুতেই না। চুমা, আমি তো তোর সেই রাজু নেই যে রাজুকে তুই ভালোবাসতি। চুমা, তোর ভালোবাসার রাজুকে তো জোয়ারদার খুন করেছে, আমাকে ঘর ছেড়ে বেঘর করেছে। আজ আমার পথ ভিন্ন, এই পথে যে আমাকে একাই চলতে হবে চুমা, একাই চলতে হবে। রাজু, আমাকে একা ফেলে যাস না রাজু, আমাকে একা ফেলে যাস না।
এরকম বিপদের মুখে আমি তোকে রেখে যেতে পারি না ঝুমা। তোর মনে আছে ঝুমা, এই মাজারের সামনে দাঁড়িয়ে বলেছিলাম একদিন তোকে আমি বিয়ে করব। আজ এই মাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির জেনে আজই আমি তোকে বিয়ে করব। কিছু না
বড় অল্প সময় হৃদয়ের শত যাওয়া না হতে কিছু পাওয়া সব ছেড়ে চলে যেতে রাজুর মতো একজন সন্ত্রাসীকে কিভাবে ধরতে হয় সেই বুদ্ধি এই সাবদারসির আছে। রাজুর মাকে ধরে এনে থানায় ভরতে হবে এক্ষুনি এই মুহূর্তে যাও। কি হলো, এনি প্রবলেম? আমনে যে মাঝে মাঝে কি কন স্যার, আর মাথা ঢুকে না। এই বয়সে কত লতাসোর, ফাতাসোর, হাঁসোর, কেলাসোর, ডিমাসোর, মুরগিসোর, মোড়া, তাজা, সিয়ন, পাতলা, লম্বা, বাটগা, কত বড় বড় আসামি ধরিয়ে লাইছি। আর এটা তো একটা মাইয়া মানুষ, তা আবার লেডিস। এইটা লই আর এত গবেষণা করতে হইতো না স্যার, আপনি শুধু হুকুম করেন। আজ চাপা বন্ধ, বুড়িটাকে ধরতে পারলে এই রাজুকে ধরা হবে। অন্য কোনো চিন্তা করেন না স্যার, এতির গোষ্ঠী হুদ্দানি জলা বান্দি। I lo yayum, ekhon lo yayum. Yes sir, follow me. Hey, 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 gari mita to khapani karega. Mere ko, are goldi mere ko. Ustad, ustad, mere goldi nam. Kita ulo re ba ustad. Gari bere kulain. Ar dor. Oi dekhi yare. Oshi shabo to hoyse pagli dorar lagi. ওটা হিজলা দিয়া কিটা হতেন দেবা সোনা, বেরে কত সোনা। রাজুর মা হিজলা না বিজলা এটা কি অতিচার কইছিনি? হিজলা বিজলা হাগলি সাগলি যে তুগুন হাবি বেগুন ধরে গাড়ি তোড়া ফলো মি। এই সরই সরই, এই তুই হে ভাই আগে ভাই। তার তার গো, ও স্যার ধরে লই আইছি। কোথায় রাজুর মা? কোথায়? একটা জায়গা মতো হাঁটাই দিছি। দেখবেন স্যার, আইয়েন স্যার, চলো। চলেন স্যার, দেখবেন স্যার, চলেন স্যার, দেখবেন স্যার। ও মা গো, হড়ি গেছে স্যার, বেন্নে কার মুখ দেখুন। এদিকে এসো। ইয়েস স্যার। কোথায়? ওই তো ভিতরে দেয়া যায়। এবার আমার প্রমোশন হইব। রাজুর মা কোথায়? ইয়ে নাই কেন কইম, আন্না ছিলেন আন্না বাসিলন। এই স্যার, আজকাল হুনছি ছাত্র ছাত্রীরা পরীক্ষার আগে হুন্ড 20 প্রশ্নরে মুখস্ত করি 22 কমন হালাই দেয়। স্যার আপনি এতগুন হাগলির মধ্যে অজ্ঞ হাগলি কমন হালাইতে নাচছেন ন? এসো দেখবেন তা সাবি কোন দিছো, সাবি হাইছি হাইছি, সাবি মরা সাবি। হ্যাঁ খুলি, হাগলিরা কি সুন্দর নাচে স্যার, মন জুড়াই যায় স্যার। তুমি তো এদের ধরে এনেছো। আমি চাই এরা খুব ভালো করে তোমাকে বানাক। মারে সামনে মারে, ডাইনে মারে, বামে মারে, আরে মারে, আরমি মারে, ও স্যার স্যার। তুমি এসে গেছো, পথে কোনো অসুবিধা হয়নি তো মামুনি? বাড়িতে বাড়িতে তো পুলিশ কেন বাবা? রাজু মুন্নার ভাই রাজু সন্ত্রাসী হয়ে গেছে। রাজু ভাই সন্ত্রাসী হয়ে গেছে? হ্যাঁ, সন্ত্রাসী শমশের তার বোন হাসিকে মেরে ফেলেছে। তার মা পাগল হয়ে গ্রাম ছেড়েছে, তার প্রতিশোধ নেবার জন্যই রাজু হয়ে গেছে আরেক সন্ত্রাসী। সন্ত্রাসী? ওই পথ থেকে সরে আসতে বলেছি বলেই আমি হয়ে গেছি তার শত্রু। তাই তো সে খুন করেছে আমার বিশ্বস্ত লোক গোগাকে, খুন করতে চায় আমাকে, এমনকি তোমাকে পেলেও ছাড়বে না। আরে আপনাদের জীবনের নিরাপত্তার জন্যই তো এই পুলিশি পাহারা, ভয়ের কিচ্ছু নেই। আমি আছি কি করতে? চলো স্যার, দেরি হয়ে যাবে, চলি মা। হ্যাঁ চলো। আমি বিশ্বাস করি না। রাজু ভাই, জানতে এসেছো তোমার বাবা আমার কতটুকু সর্বনাশ করতে পেরেছে?
এ আপনি কি বলছেন রাজু ভাই? আমি যে শুনলাম এসব সন্ত্রাসী শমশেরের কাজ। মিথ্যে কথা। তোমার বাবাই সন্ত্রাসী বানিয়েছে শমশেরকে। সেদিন প্রতিবাদ করেছিলাম বলে আমার হাসিকে তার জীবনের সবকিছু হারিয়ে মরতে হয়েছে। সে তোমার বাবার কারণে। আমার মা পাগল হয়েছে। সে তোমার বাবার কারণে। আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা চুরমার করে আমাকে সন্ত্রাসী হতে হয়েছে। সে তোমার বাবার কারণে। বিশ্বাস করুন রাজু ভাই, আমি আর কিছুই জানি না। ছোটকাল থেকে মুন্নাকে ভালোবেসেছি, আপনাকে শ্রদ্ধা করেছি। আমি যে মুন্নাকে কথা দিয়ে এসেছি, গায়ে এসে আমি হাসির খবর, মার খবর, আপনার খবর সবকে লিখে জানাবো। এখন আমি কি লিখবো, আমি কি লিখে জানাবো রাজু ভাই? বলুন বলুন রাজু ভাই। জানি না জানি না জানি না। স্যার সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। মুন্না, ডিপার্টমেন্ট তোমার ট্রেনিং পিরিয়ডে সৎ সাহসী এবং নির্ভীক কার্যকলাপে সন্তুষ্ট হয়ে সন্ত্রাস দমনের দায়িত্ব দিয়ে নিজামপুরে তোমার পোস্টিং দেবার সিদ্ধান্ত নিয়েছে। নিজামপুর? এটা তো আমার নিজের গ্রাম স্যার। কতদিন মাকে দেখিনি, হাসিকে দেখিনি, ভাইয়াকে দেখিনি। আই এম গ্রেটফুল টু ইউ স্যার, আই এম গ্রেটফুল টু ইউ। হ্যাঁ মুন্না, তোমার নিজের গ্রাম বলে আমার দৃঢ় বিশ্বাস সন্ত্রাস দমনের কাজটা তুমি খুব সহজেই করতে পারবে। আই উইশ ইউ এভরি সাকসেস অ্যান্ড দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট ফাইন। থ্যাংক ইউ স্যার। মাইন্ড ইট, যার কর্মকাণ্ডে পুরো এলাকা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, একটার পর একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে যাচ্ছে, অথচ কেউ তাকে ধরতে পারছে না। আমি আশা করব তুমি তা দমন করে তোমার যোগ্যতা এবং বিচক্ষণতা প্রমাণ করতে তুমি সক্ষম হবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমার জীবনের বিনিময়ে হলেও আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব। এই সেই ছবি। What happened? স্যার, আমার মনে হয় এই রিপোর্ট সম্পূর্ণ সঠিক নয়। What? Yes, স্যার, এটা আমার ভাইয়ের ছবি। আমার ভাই কখনো সন্ত্রাসী হতে পারে না। আই কান্ট বিলিভ ইট স্যার। সন্ত্রাসী রাজু তোমার ভাই? হ্যাঁ স্যার, এ আমার সেই ভাই যে তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে আমাকে মানুষ করেছে। দিন রাত মেহনত মজদুরি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া শিখিয়েছে এই ভাই। এই ভাইয়ের বদৌলতেই আজ আমি পুলিশ অফিসার এসপি মুন্না। অল রাইট, তোমাকে আমি মানসিক চাপে ফেলবো না। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে নিজামপুরের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারি। না স্যার, ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়লেও দায়িত্ব আর কর্তব্যকে আমি ভুলে যেতে পারি না। পুলিশ ট্রেনিং আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি যাব, অবশ্যই যাব। এসে গেছেন স্যার। ভেরি গুড স্যার, ভেরি গুড। এইবার এখানকার খবর কি বলুন? অবশ্যই বলবো। এতদূর জার্নি করে এসছেন, বিশ্রাম নিন, একটু শরবত টরবত খান, তারপর পানির মতো সবই জেনে যাবেন স্যার। ভাববেন না স্যার, ভাববেন না। নতুন বলে কোনো কাজে এতটুকু ঘাবড়াবেন না, আমি তো আছি। আমি আপনি এক থাকলে দেখবেন স্যার। এই সাবদারসি রাজু বলে না শমশেরই বলেন, সব বেটাকে কেমন করে টাইট দেয় স্যার। যে সন্ত্রাসীকে দমন করার দায়িত্ব নিয়ে আমি এসেছি সে আমার ভাই। জানি স্যার জানি। একদিন এই ভাই তার জীবনের সবকিছু উজাড় করে দিয়ে আমাকে মানুষ করার স্বপ্ন দেখেছিল। তাও জানি স্যার। আমার ফেরেশতার মতো এমন ভাই কি করে সন্ত্রাসী হলো? জানবেন স্যার জানবেন, সবই কপালের ফের, কখন কি ঘটে যায়। আসুন স্যার আসুন। কোথায় যাচ্ছেন স্যার? স্যার খোঁজ নিতে। কিন্তু মানে স্যার, 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 ও আপনারা সবাই চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? বলুন কারা আমার বোনকে খুন করেছে, কোথায় আমার মা? চুপ করে আছেন কেন বলুন?
আপনাদের ভেতর কি একটি মানুষও নেই যে আমাকে সত্যি কথা বলতে পারে, বলতে পারে কেমন করে একটা সংসার ধ্বংস হয়ে গেল? তেমন কেউ কি নেই যে বলতে পারে আমাকে কেন আমার ভাই সন্ত্রাসী হয়ে গেল? বলুন কেন, কেন? এসব সর্বনাশের মূলে একটা লোক, জোয়ারদার। তুমি? এসেছো তাহলে। তোমার কি চাকরি চলে গেছে না বদলি? কোনটাই না, আমি এসেছি এলাকাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আইন কি আমিও খুব শ্রদ্ধা করি, তোমার আগের অফিসারকে গাড়ি বাড়ি সব করে দিয়েছি, আর তুমি তোমার গ্রামের ছেলে। তা আমি জানি, আর দিয়েছেন বলেই হাসির মতো নিষ্পাপ মেয়েকে মারতে পেরেছেন, আমার মাকে পাগল বানাতে পেরেছেন, আমার বুক থেকে আমার ভাইকে কেড়ে নিয়ে সন্ত্রাসী বানাতে পেরেছেন, গ্রামের নিরীহ মানুষগুলোর মুখ বন্ধ করতে পেরেছেন। জেনেই যখন ফেলেছো তখন নিশ্চয়ই এটাও জেনেছ আমার ক্ষমতা কত বড়, কত লম্বা আমার হাত। অন্যায়ের হাত যত লম্বা হোক না কেন, আইনের হাত তার চেয়েও লম্বা, কথাটা মনে রাখবেন জোয়ারদার সাহেব। আমি তো মনেই রাখব, তুমিও জেনে রাখো, এরপর আমার আঘাত আসবে তোমার উপর। তুমি কেন এসেছো? তোমার সাথে আমার অনেক কথা আছে মুন্না। আর কি বাকি আছে আজ আমি বুঝতে পারছি, কথা দিও কেন তুমি মার খবর, হাসির খবর, ভাইয়ার খবর লিখে জানাবে বলেও জানাওনি। বিশ্বাস করো মুন্না, বারবার লিখে জানাবো ভেবেও আমি লিখতে পারিনি। কেমন করে লিখবো, কি আমি লিখবো, তার ভাষা যে আমি খুঁজে পাইনি মুন্না। কি করে পাবে, যার দেহে বইছে এক অত্যাচারী পিতার রক্ত, সে কেমন করে লুকাবে তার পিতার জঘন্য অপরাধের কথা, অপকীর্তির কথা? আমাকে তুমি ভুল বুঝো না মুন্না, বাবার অপরাধে আমাকে তুমি অপরাধী করো না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি মুন্না। চলে যাও এখান থেকে, চলে যাও। বেশ, তুমি যখন বলছো আমি চলেই যাচ্ছি, তবে মনে রেখো একদিন না একদিন তোমার এই ভুল ভাঙবেই, আমি সেদিনের অপেক্ষায় থাকব। রাজু ভাই, তোমার ভাই এসেছে। কি বললি? আমার মুন্না এসেছে? শুভা, মুন্না এসেছে। কেমন আছে আমার মুন্না? ও তো পুলিশ অফিসার হয়ে গেছে, ওসির চেয়েও বড়। ওরে বাপরে, আমার মুন্না পুলিশ অফিসার হয়ে গেছে। শুধু তাই না, মন্ডল চাচা খবর দিয়েছে মুন্না তোমার সাথে দেখাও করতে আসছে। বলিস কি, আমার মুন্না আমার সাথে দেখা করতে আসছে? আমার মুন্না বড় পুলিশ অফিসার হয়ে গেছে, আমার সাথে দেখা করতে আসছে। যাই, ওকে এগিয়ে নিয়ে আসি। রাজু, ভাইয়া, মুন্না, মুন্না, মুন্না। ভাইয়া, মুন্না, তুই জানিস না মুন্না কি সব বয়ে গেছে আমার জীবনের উপর দিয়ে। ওরা আমাকে ঘরে থাকতে দিল না, তোকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তার না পোড়াতে ওরা আমার স্বপ্নকে ভেঙে দিল। আমাকে তুমি এতদিন এসব জানতে দাওনি কেন? পাছে তোর লেখাপড়ার ক্ষতি হয়, তোর জীবন নষ্ট হয়ে যায়, তাই আমি তোকে কিছুই জানতে দেইনি। মন্ডল চাচার মুখে আমি সব শুনেছি ভাইয়া, তবে বড় দেরি হয়ে গেল, অন্তত এই আইনের পোশাক পরে তোমার সামনে আসতে হতো না। ভালোই হলো রে, এবার আমি সব ছেড়ে দেব, ভালো হয়ে যাব, আমরা আবার ঘরে ফিরে যাব, সবাই একসঙ্গে থাকতে পারবো,
তুই যখন আমাকে নিতে এসেছিস, চল চল। আরে ঝুমা, মুন্নার সাথে কথা বলছিস না কেন? কথা বল। ঘরে যে দেবরজির কান দুটি আচ্ছা করে মলে দেব, তারপর তো কথা বলবো। চল মুন্না, বাড়ি গিয়া সারা রাত কথা বলবো। তুই কেমন ছিলি, কেমন করে এত বড় পুলিশ হলি, সব শুনবো সব। হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে নিতেই এসেছি। দেখ জুমা দেখ, মুন্না আমার উপর পুলিশই ফলাচ্ছে। আরে হাত করা তো তোমার ভাইকে আমিই পড়িয়েছি, তুমি পড়াবে কি? এখন তোমার হাত করাটা পড়াতে পারলে আমার দারোগাগিরি শেষ। ভাইয়া, এই অন্ধকার জগৎ থেকে আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি, তুমি সারেন্ডার করো। কোথায় ছিল তোরা যেদিন এক সন্তান হারা মাকে পাগলের হয়ে ঘর ছাড়তে হয়েছিল? সেদিন কোথায় ছিল তোর আইন যেদিন সমাজ সংসার ছেড়ে আমাকে সন্ত্রাসী হতে হয়েছিল? এই আইন আমি মানি না। ভুলে যেও না ভাইয়া, সমাজের চোখে তুমি আমার ভাই হলেও আইনের চোখে তুমি একজন আসামি। তুমি স্বেচ্ছায় ধরা না দিলে আমি গুলি করতে বাধ্য হব। মুন্না, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে গুলি চালাতে পারবে? চালাও গুলি, চালাও। সরে যাও ভাবি, আমাকে আমার কর্তব্য পালন করতে দাও। ফিরে যাও মুন্না, ফিরে যাও। রাজুর ভাই বলে আজ তুমি বেঁচে গেলে, ফিরে যাও। আমি জানতে চাই মুন্না কি করে জানলো এসব ঘটনা? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ বাবা, ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারলেও সত্যের হাজার মুখ খোলা থাকে। ফারজানা, তুমি আমার সোহাগ দেখেছো, কিন্তু আমার শাসন যে কত নির্মম, কত কঠোর হতে পারে তা নিশ্চয়ই জানো না। জানি বাবা জানি, তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে যে কত বড় হিংস্র দানব বাসা বেঁধে আছে, যার যার খাবার শিকার এই এলাকার দরিদ্র অসহায় মানুষগুলো। ভালো মানুষ সেজে তাদের উচ্ছেদ করে ওই খেটে খাওয়া বুভুক্ষ মানুষগুলো রক্তে ভেজা মাটির উপর গড়ে তোলার স্বপ্ন দেখছো জোয়ারদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ফারজানা, আমার সামনে দাঁড়িয়ে তুমি একথা বলতে পারছো? হ্যাঁ, আজ তোমার সামনে বলছি, প্রয়োজনে আদালতে দাঁড়িয়ে বলবো। না, তুমি বলবে না। তুমি যাতে বলতে না পারো আমি সেই ব্যবস্থাই করবো। ছাড়ো আমাকে বাবা, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বাবা। এখন তোমার যত ইচ্ছে বলতে পারো। কে আপনি? আমি এএসপি মুন্না, রাজুর ছোট ভাই। আপনার এখানে আশ্রিতা রোগিনী আমার মা। আসুন। মুন্নার এত বড় সাহস, আমার বাড়ি থেকে পুলিশ প্রচুর্য করার অর্ডার দিয়েছে। আরে শুধু কি তাই, আপনার বাড়ি থেকে পুলিশ প্রচুর্য করার সাথে সাথে আমার ক্ষমতাও উজ্জ্বল করে ফেলেছে স্যার। গাড়িটা চলে গেল, আমি কোথায় যাবো স্যার? যাওয়ার নামে কি বলে, আগে আমার নির্বাচনী জনসভাটা হয়ে যাক, তারপর মুন্না তোমার পুলিশিগিরি আমি ছোটাবো। আমি আপনাদেরই লোক, আমাকে ভোট দিলে এই এলাকায় ভাঙ্গা বাড়ি ঘর থাকবে না, ঘরে ঘরে বিজলি বাতি জ্বলবে, এখানে কল কারখানা হবে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হবে, এসব কল কারখানায় আপনারা কাজ করবেন, সুখে থাকবেন। জোরে ভাই, জোরে ভাই, জিন্দা ভাই, জিন্দা ভাই, জোরে ভাই, জোরে ভাই, জিন্দা ভাই, জিন্দা ভাই, জোরে ভাই, জোরে ভাই। Thank you.
এসপি সাহেব। স্যার, আসামিকে আমার গাড়িতে তুলে দাও। ভাই স্যার, ইয়েস, আসামিকে আমি হেডকোয়ার্টার নিয়ে যাব। কুইক নিয়ে যাও। আমাকে বাঁচানোর জন্য তুই এত বড় ঝুঁকি নিতে পারলি? যদি ধরা পড়তে? ধরা পড়লে কি হতো? সন্ত্রাসী চিন্তায় বিচারে ফাঁসি হয়ে যেত, তাতে কি? আমার কি আছে রে? কিন্তু তোর যদি এমন কিছু হয়ে যায় তাহলে ঝুমার কি হবে? কি হবে তোর অনাগত সন্তানের ভবিষ্যৎ? শহীদ রাজু, তোমাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করতাম মুন্না, কিন্তু আমি পুলিশ ফোর্সে সবার ইন্টিগ্রেশন করে জেনেছি, তোমার কোনো দোষ নেই। কিন্তু আমি অবাক হচ্ছি যে তোমার মতন একজন বিচক্ষণ পুলিশ অফিসারকে একটা সন্ত্রাসী দল বোকা বানিয়ে দিতে পারলো। এ লজ্জা শুধু তোমার একার নয়, সমস্ত পুলিশ প্রশাসনের। স্যার, আই এম সরি। আই হ্যাভ গট এভরি কনফিডেন্স অন ইউ। তোমার উপর বিশ্বাস আমার আছে, আর আছে বলেই আমি চাই এই ব্যর্থতাকে তুমি সাফল্যের মালায় বরণ করে নেবে। হ্যাভ ইউর সিট। আমি তোমার কাছ থেকে নিজামপুর থানার সমস্ত কিছু জানতে চাই। আমাকে কিছুই বলতে হবে না, আমি নিজে একজন মেয়ে, মাকে দেখেই সবকিছু বুঝতে পেরেছি। ঝুমা বোন, তোমার নতুন মেহমানরা যতদিন আসছে তুমি আমার এখানেই থাকবে। মা এখন কেমন আছে সোমিয়াপা? এখন অনেক সুস্থ, আমার বিশ্বাস খুব শীঘ্রই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই যেন হয় সোমিয়াপা, তাই যেন হয়। মা সুস্থ না হলে আমার জীবনের শেষ সান্ত্বনাটুকু যে হারিয়ে ফেলব। তোমাকে হারিয়ে আমি কেমন করে বাঁচব মুন্না? আমার ভুবনে শুধু তুমি আর তুমি। প্রেমের কুঞ্জবনে আমি ফুল, তুমি ভ্রমর, ঝর্নার ধারা তুমি, কাকনের ছন্দ। Thank you.
সেই নদীতে ডুবে মরি বারে বারে প্রেমিক বলি আমার মন থেকে মুন্নার ছবি কোনদিন তুমি মুছে ফেলতে পারবে না। চুপ করো, একটা হাফ হাতে করে ছেলে সামান্য একটা পুলিশ অফিসারকে আমার মেয়ে হয়ে ভালোবাসো বলতে তোমার লজ্জা হয় না? ওই হাবাতে ঘরের মানুষগুলোর মতো যদি তোমার মনটা হতো তাহলে আমি গর্বই করতাম। ফারজানা শুনে রাখো, আগামী শুক্রবার আমারই বন্ধু আফজাল খানের ছেলের সাথে তোমার বিয়ের দিন ঠিক হয়েছে। তুমিও জেনে রাখো বাবা, এ বিয়ে হবে আমার লাশের সাথে, আমার সাথে নয়। কি খবর নিয়ে এসেছো? একেবারে তাজা খবর, আমার এক সিপাই আজ ডাক্তারনির ওখানে রাজুর বউ ঝুমাকে দেখেছে। ঝুমা পোয়াতি মক্ষম সুযোগ, মুন্না সাহেবও গেছেন হেডকোয়ার্টারে। ঝুমাকে ধরে এনে থানায় ভরো। ধরবো মানে? মনে করুন ধরে ফেলেছি। রাজু ভাই, রাজু ভাই, পুলিশ ঝুমাবুকে হাসপাতাল থেকে ধরে থানায় নিয়ে গেছে। মুন্না? না রাজু ভাই, মুন্না শহরে গেছে। এটা নিশ্চয়ই সাবদরসির কাজ। সাবদর! আমার ঝুমার যদি কিছু হয় মায়ের কসম সারা দুনিয়া আমি তামা করে ফেলবো, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। চলো। আপনি কেন আমার রুগীকে হাসপাতাল থেকে ধরে নিয়ে এসেছেন? আপনি জানেন এই মেয়েটি আসন্ন প্রসবা? এই বেটি চুপ কর, আমি সব জেনে শুনে ওকে ধরে এনেছি। ও একটা সন্ত্রাসীর স্ত্রী, ওর কাছে অনেক ইনফরমেশন রয়েছে। Oh, my God.
আপনি ভালো করে জানেন সে এসেছে মুন্নার ভাবে। লাগাবে তালা খুলুন, আমাকে ভেতরে যেতে দিন। তালা খুলুন বলছি। লাগাবে তালা খুলুন, খুলুন, খুলুন বলছি। Thank you.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله মায়ের কোলে দেবে না মা আপনার সঙ্গী চল রাজু খোকাকে নিয়ে আমরা সবাই আবার নতুন করে জীবন শুরু করি না মা আমার যে ফেরার পথ নেই যে জোয়ার তার আমাকে পিতৃহারা করেছে যে জোয়ার তার আমাকে সন্ত্রাসী বানিয়েছে তাকে শেষ না করে আমি যে ফিরতে পারবো না মা রাজু চলো ঝুমা আজ যদি গায়ে থাকতাম আমাদের খোকা হাসতো খেলতো বেড়াতো লেখাপড়া শিখে অনেক বড় হতো মানুষ যা চায় তা তো হয় না রে ঝুমা খোকাকে নিয়ে তোর মতো আমিও তো স্বপ্ন দেখি কিন্তু তাতে কি লাভ তুই যা চাস মুন্নাও তাই চায় মাও তাই চায় কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না রাজু 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 আজ রাতে জোয়ারদারের মেয়ে ফারজানার বিয়ে ফারজানা আমাকে খবর পাঠিয়েছে তোমাকে জানাতে আরো বলে পাঠিয়েছে মুন্নাকে না পেলে সে আত্মহত্যা করবে না এ কিছুতেই হতে পারে না ফারজানাকে হারালে মুন্নার জীবনে আর কিছু অবশিষ্ট থাকবে না ঝুমা তুই মন্ডল চাচাকে নিয়ে মায়ের ওখানে যা যেমন করে হোক ফারজানাকে আমার মুন্নার হাতে তুলে দিতেই হবে যা রাজ
দাদুর মাকে ডাক্তারনির ওখান থেকে তুলে নিয়ে আয়। শান্তর মিথ্যে কথা, জোয়ারদারের মতো একজন অসৎ লোকের রক্ত যার শরীরে তাকে ভাঙা কাচের টুকরোর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। ফারজানাকে তুই ভুল বুঝিস না, ফারজানা যদি তোকে ভালো নাই বাসত তাহলে নিজের ঘরে বন্দিনী হয়ে থাকতো না, বিয়ের খবর জানিয়ে আমাকে ডেকে পাঠাতো না, জীবনের ঝুঁকি নিয়ে ঘর ছেড়ে বাপ ছেড়ে আমার সাথে চলে আসতো না। ছলনাময়ীর ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব, যাবার আগে প্রমাণ করে যাব। বিশ্বাস অবিশ্বাসের যাতা কলে ভালোবাসার মৃত্যু ঘটে। দেখ চেয়ে দেখ, তোর আর আমার মতো ফারজানা রক্ত লাল, রক্ত দিয়ে নয় মানুষের পরিচয় বনস্পতি, রক্তে কখনো লেখা থাকে না কে মানুষ আর কে অমানুষ। হ্যাঁ, রক্তে কারো পরিচয় লেখা থাকে না, কিন্তু রক্ত দিয়েই মানুষের পরিচয় লেখা হয়। যে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমার বিশ্বাস হারিয়ে ফেলেছি, আমার ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, সে কার জন্যে? শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে। মুন্না ভাই আমার, আজ আমি তোর। চুপ করো, সন্ত্রাসীরা কখনো কারো ভাই হতে পারে না, আজ তোমাকে বলতেই হবে কে তুমি। একটা পুলিশ অফিসারের ভাই, একটা সন্তানের পিতা, নাকি একজন সন্ত্রাসী? বলো, জবাব দাও। না মুন্না না, আমি সন্ত্রাসী নই, আমি তোর ভাই। যে ভাইয়ের বুকে মাথা রেখে তুই হাসি ঘুমাতি, আমি একজন সন্তানের বাবা, যে বাবা তার সন্তানকে তোর মতো মানুষ করার স্বপ্ন দেখে। তাই যদি হবে তাহলে কেন তুমি? ব্যাস মুন্না ব্যাস, আমি আত্মসমর্পণ করলে যদি সকল সমস্যার সমাধান হয়, আমার খোকনের মঙ্গল হয়, তোর ভালো হয়, তাহলে এই মুহূর্তে ফারজানাকে তোর হাতে তুলে দিয়ে আমি তাই করবো রে মুন্না, আমি তাই করব। রাজু, রাজু, জোয়ারদারের লোক ঝুমা আর তোমার মাকে তার আস্তানায় ধরে নিয়ে গেছে। আমার আত্মসমর্পণ করা হলো না, ওরা আমাকে ভালো হতে দিল না রে। না ভাইয়া, আমি তোমাকে নিজের হাতে আইন তুলে নিতে পারি। মাকে আর ঝুমাকে মুক্ত না করা পর্যন্ত আমি তোর আইনের কাছে বিদ্রোহী আসামি হয়ে রইলাম। রাজু, তাহলে আগে গম তুই ভুলে গেছিস, একদিন তোর স্বামী আমার সাথে টক্কর দিতে গিয়ে নিজের জীবন দিয়ে তার খেসারত দিয়ে গেছে, সেই একই টক্কর দিতে গিয়ে জীবনে তুইও অনেক খেসারত দিয়েছিস, তবু তো শিক্ষা হয়নি, আজ তোকে আমি সেই শিক্ষা দেব। শয়তানের বাচ্চা, শিক্ষা তোর হয়নি, ভুলে যাস নে, মানুষের ঘরে আইনকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর আইনকে তুই ফাঁকি দিতে পারবি না। না সালেহা বেগম না, আজ তোর শরীরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব, আমি আদালত, আমি আইন, আমার হুকুমের উপর কোনো হুকুম নাই। বল 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 জোয়ারদার। জোয়ারদার, এক মায়ের গায়ে হাত দিয়ে যে পাপ তুই করেছিস সেই পাপের আগুনে তোকেই জ্বলতে হবে। মনে রাখিস, খোদা কোনদিন পাপীকে ক্ষমা করে না, তোকেও ক্ষমা করবে না। কে কাকে ক্ষমা করে দেখ,
নিয়ে যাও ছেলেকে। আগুন দ্বারা তোমার কোথায়? আমার সন্তান কোথায়? বল! আমার প্রাণ ভিক্ষা দাও বাবা। হাসিতে ঝরনা নয়ন যে পত কলি।